আজকে কোনো ব্লগ ভিডিও নয় আমি আর বৌদি দুজন মিলে একটা রেসিপি বানাতে চলেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সব্বাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজ কোনো ব্লগ ভিডিও নয় আজকে শেয়ার করতে চলেছি একটা রান্নার রেসিপি তো আজকে বানাতে চলেছি ইচরের কোত্যাকারী তবে কিছুটা অংশ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই জন্য আমি দুঃখিত তো দেখো আমাদের বাড়িতেই ইচর গাছ আছে সেখান থেকে একটা ফ্রেশ ইঁচোড় কেটে নিয়েছি তো তারপর ভালো করে ইঁচড়টাকে ছাড়িয়ে আতিগুলোকে বাদ দিয়ে একটু বড় আকারে যেরকম ইঁচড়ের তরকারি হয় তার থেকে একটু বড় আকারে করে কেটে নিয়ে প্রেশারে সিটি দিয়েছি তার সঙ্গে দুটো আলুও সিটি দিয়েছে মানে পরিমাণ মতো ইঁচড় যেমন পরিমাণ হবে সেই মতোই আলুটা দেবে তো আলু আর ইঁচড়টাকে ভালো করে মেখে নিয়েছি আর তার সঙ্গে একটু বেসন দিয়েছি চিটের জন্য আর দিয়েছি নুন মিষ্টি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত রকম মশলা আর মাখার সময় খুব ভালো করে ম্যাশ করবে না একটু যেন ই যে আতিগুলো থাকে না একটু যেন থাকে তাহলে খেতে বেশ ভালো লাগে এখন বলের আকারে গোল গোল করে নিয়ে এগুলোকে ভেজে নেব ভালো করে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এগুলো ভাজবো একদম ডুবো তেলে ভাজতে হবে তাতে বলের মতো করে ফুলবে আর খেতেও বেশ টেস্টি হবে দেখো ইঁচড়ের বলগুলো লাল লাল হয়ে এসছে তো আমি একটা পাত্রে তুলে নিলাম পুরো শেপ গোল এসছে অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম তাতে তেল গোটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব একটু লাল হতে দেব তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করলে দেখো একটা কালার চেঞ্জ হয়ে যাবে এখন আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তার ফলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ যদি সেই মুহূর্তে বাড়িতে না থাকে তোমাদের তো দুটো টমেটোকে পেস্ট করে দিতে পারো একই ব্যাপার আমার কাছে টমেটো কেচাপ ছিল আমি সেটাই দিয়েছি তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সে অনুযায়ী দেবে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো তারপর দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট তো আদার পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এরপর কষিয়ে একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি চিনি আমরা ঘটি প্রত্যেকটা রান্নায় একটু চিনি দেওয়া হয় কারণ না হলে টেস্টটা ঠিকঠাক আসে না চিনি তো লাগবেই এরপর দিলাম একটু শাহি গরম মশলা তারপর আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিচ্ছি কাসুরি মেথি এটা সেন্ট একটা অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এখন দেখো কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে তেল ছেড়ে এসছে এখন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এটাতে ঠান্ডা জল ইউজ করতে পারো তবে যে বলগুলো করা আছে এই সেটা নরম হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে ওই জন্য উষ্ণ গরম জল দেওয়াটাই বেটার তো এখন দেখো গ্রেভিটা রেডি আর আমি বলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দেখো একটা একটা করে আলতো হাতে বলগুলো দিচ্ছি তবে রান্নাটা কে করছে কে কে করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে এখন বলগুলো দিয়ে দিয়েছি একটু হালকা হাতে জাস্ট নাড়ি দিয়ে এখন দিলাম একটু ঘি মাঝখানে ঘিটা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে স্ট্যান্ডিং টাইমে দেওয়া হয়েছে আর ঘিটা দেওয়ার পর দেখো ঘিটা এমনি এমনি গলে যাবে মিশে যাবে পুরো তো আমাদের ইচড়ের কোপ্তাকারে অলমোস্ট রেডি হয়ে গেছে কালারটা দেখো কি সুন্দর এসছে দারুণ কালার হয়েছে আর এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি তো টেস্ট করে দেখবো কেমন হয়েছে রান্নাটা করছে বৌদি আর আমি একটু হেল্প করে দিচ্ছি কালকে ও বানিয়েছিল আজকে আমি বানাচ্ছি হ্যাঁ কালকে আমি বানিয়েছিলাম বৌদিদের দিয়েছিলাম ভালো লেগেছে আজকে বৌদি বানাচ্ছে আমি একটু ভিডিও করে দিচ্ছি বৌদি খেমে নিয়ে এক খেয়ে গেছি রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের তো আজকের মতো সবাইকে টাটা টাটা